বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় জাসুসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল কাপ। পবিত্র ঈদুল আজহার পরদিন বৃহস্পতিবার গোলাপগঞ্জের একটি কমিউনিটি হলে অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। দুই উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, নিরপেক্ষ নির্বাচন প্ল্যাটফর্ম তৈরি না হলে বিএনপি নির্বাচনে যাবে না। সময় বলে দেবে, এখনো নেতৃস্থানীয় আমাদের বিএনপির যারা আছেন, আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি এটা নির্ধারণ করবে। তবে আমাদের যে দাবি দেওয়া, আমরা পূরণ না হলে আমরা এই নির্বাচনে, তথাকথিত নির্বাচনে আমরা যাব না, এবং আমার দৃঢ় বিশ্বাস 2014 সালের নির্বাচন বাংলাদেশে আর হবে না, আমরা সেটা হতে দেব না। জাসাস সম্পাদক বলেন, কারামুক্ত বেগম খালেদা জিয়ার চেয়ে কারাবন্দী বেগম খালেদা জিয়া অনেক শক্তিশালী, বিগত দিনের যে কোনো সময়ের চাইতে এখন অনেক শক্তিশালী। শেখ হাসিনা অনেক বড় ভুল করেছেন, তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন, কারণ বর্তমানে যে কারাবন্দী খালেদা জিয়া মুক্ত জিয়ার খালেদা জিয়ার চাইতে অনেক বেশি শক্তিশালী। হেলাল খান জানান, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়েছে। এলাকার মানুষ কতটুকু স্বতঃস্ফূর্তভাবে আজকের এই অনুষ্ঠানে আসছে, গতকালকে ঈদ গেছে, তারপরে অনেকের অনেক ফ্যামিলির প্রোগ্রাম ছিল, সেগুলো তারা পরিত্যাগ করে সংগঠনের জন্য তারা আসছে এবং সবাই মিলিত হয়ে, এটা ছিল একটা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে তারা রূপান্তরিত করেছে মিলন মেলায়, একটা মেলার মতো আয়োজন হয়েছে। সব নেতাকর্মী, প্রায় সব নেতাকর্মী জন্য উপজেলা এবং নেতৃবৃন্দ এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমাদের নেতায় যে ভূমিকা রেখেছেন এবং আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আগামী দিন বিয়ানীবাজার উপজেলা বিএনপি পরিবার আরও শক্তিশালীভাবে আন্দোলনে আরও সক্রিয় হবে এবং আরও ভূমিকা রাখবে ইনশাল্লাহ। বিয়ানীবাজার গোলাপগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। মূলত এটা শুভেচ্ছা হলেও এটা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার লক্ষ্যে একটি সভা। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি শেষ হয়ে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে। আহমেদ ফয়সাল, এবিটিভি, বিয়ানীবাজার।